গল্প চিত্তচিরা চৈত্র মাস। গল্পটি লিখেছেন মমসা। আজকে তোমাদের শোনাব ১৪তম পর্ব। সচরাচর আশ্বিন মাসে ঝড়ের আভাস পাওয়া যায় না। পেঁজা তুলোর দোলেরা ছুটে যায় আকাশ ঘেঁষে, কেমন হাওয়ায় মিঠাইয়ের মতন দেখতে লাগে। আদরে তুল তুলে অথচ আজ আকাশে হাওয়াই মিঠাইয়ের মতন তুলা নেই। আকাশে আজ ধ্বংসাত্মক রূপ। চিত্রার হৃদয়ের ভয়ানক বিধ্বস্ততা বোধ হয় ছেয়ে গেছে আকাশেও। নিচে পারিবারিক বাকবিতণ্ড চলছে। চিত্রা বেশ কায়দা করে ছাদে চলে এলো। বাহার বাইকে এক নজর দেখার অসুখে ধরেছে তাকে। যে কোনো মূল্যে হোক এই অসুখ তাড়াতাড়ি সারাতে হবে। নীল শাড়ির আঁচল বাতাসে উঠছে। ছাদে উঠতে এক অন্যরকম দৃশ্য চোখে পড়ল চিত্রার। বাহার বাই ছাদের কবুতর দুটোকে খাবার খাওয়াচ্ছেন। কবুতর দুটো চিত্রার। কবুতর দুটোকে ঠিক পালে না, সে সবসময় ছেড়ে রাখে। যখন ইচ্ছা হয় তারা ফিরে আসে, আবার খাবার খায়। চিত্রার সামনে উড়ে বেড়ায়, আবার নিজের মন মতন চলে যায়। বাহার বাই কখনো এদের এত আদর যত্ন করেনি, আর আজ কিনা খাবার খাওয়াচ্ছে। চিত্রা ধীর পায়ে বাহারের সাথে এসে দাঁড়ালো। খুব মনোযোগ দিয়ে দেখলো লোকটাকে। নিচে তাকে দেখতে আসা নওশাদ নামের ছেলেটা বাহার বাই থেকেও বেশি সুন্দর। উচ্চতা একটু কম, তবে বেশ সুন্দর, ভদ্র, সুশীল, সরকারি চাকরি করে। অন্যদিকে বাহার বাই প্রচুর অভদ্র, অসামাজিক, বেকার। বাহার ভাইয়ের এত নেগেটিভ, তবু যেন বাহার ভাইয়ের তুলনা কারোর সাথে হবে না। তবু আর বাহার ভাই অন্নবদ্য। আরে চিত্রা যে তাই এ সময় অসময়ে ছাদে। বাহারের কথা ধ্যান ভাঙল চিত্রার। মানুষটা কত স্বাভাবিকভাবে কথাটা জিজ্ঞেস করলো, অথচ মানুষটার সাথে তার নীরব একটা মন অভিমান চলছে। যেই মান অভিমানের জন্য আজ চিত্রা এত বড় সিদ্ধান্ত নিয়েছে, অথচ যেন কিছুই হয়নি এমন একটা ভাব লোকটার কথায়। কথাটা তা না বলার বত্র করলে নাকি? বেশ ভালো তো, কথা না বললে মানুষ তোমাকে সিরিয়াসলি নেবে, একটা পাত্তা পাবে বুঝলে। তোমার বাপ তো এমনি দাম দেয় না, এখন যদি কথা না বলার কারণে একটু পাত্তা পাও তাহলে খারাপ হবে না। বাহারের ঠাট্টা মারার কথায় খানিক রেগে গেল চিত্রা। রাগি কণ্ঠে বলল, আমার বাবাকে নিয়ে একদম এসব বলবেন না। আচ্ছা বলবো না। বাহার খুব সহজভাবে যেন মেনে গেল চিত্রার কথাটা। চিত্রার রাগ আবার হারিয়ে গেল। মানুষটা এমন কেন? এমন না হলে কি খুব বড় ক্ষতি হয়ে যেত? মান অভিমান কিনারে রেখে চিত্রা ধীর কণ্ঠে বলল, বাহার ভাই আমি নীল শাড়ি পরেছি, কিছু বললেন না তো। বাহার কবুতরকে খাবার খাওয়াতে খাওয়াতে একবার হালকা করে তাকালো চিত্রার দিকে, তারপর আবার নিজের কাজ করতে করতে বলল, বেশ ভালো তো। তা তোমার শরীর নীল শাড়ি কেমন মানাচ্ছে না, তুমি বরং সাদা শাড়ি পরতে, মেঘের মতন লাগবে। বাহারের কথায় চিত্রার অভিমানরা মাথা চাড়া দিয়ে উঠল, চোখ মুখ টলমল করে উঠল। বাহার ভাই এভাবে বলতে পারল, অথচ অষ্টাদশী বুঝিনি। বাহার ভাই তার গোপন একটা ইচ্ছার কথা কেমন করে জানিয়ে দিল? বুঝলে অভিমানের জায়গায় ভালো লাগার সৃষ্টি হতো যে। বাহার আর চিত্রাকে সিক্ত করতে আকাশ চিরে বেরিয়ে এলো বৃষ্টির ফোঁটারা। হুট করেই তার আগমনে তাজ্জব মানব মানবী। ভিজে একাকার দুজনে তন্মধ্যেই চিত্রা বলে উঠল, বাহার ভাই আজ আমাকে দেখতে আসছে, ওরা আজই আংটি পরিয়ে যেতে চায়। ও তাই নাকি, বা দারুণ খবর দিলে তো, মিষ্টি খাওয়াবে না? চিত্রা অবাক হলো বাহারের উত্তরে। বিস্মিত কণ্ঠে বলল, আপনি জানতেন না এটা? না তো, আমার তোমাদের পারিবারিক ব্যাপারে আমি আর কেমন করে জানব। উত্তরটা বেশ স্বাভাবিকভাবে দিলেও চিত্রার মন মানতে চাইল না। সে দিবানিশি যে ছেলেটার জন্য পুড়ে, সে ছেলেটা নাকি তার এত বড় খবরটাই জানতো না, এ কেমন মানুষ? চিত্রার অশ্রুরা ততক্ষণে বৃষ্টির পানিতে মিলে মিশে একাকার। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, আপনি কিছু বলবেন না বাহার ভাই? হ্যাঁ বলবো তো, নতুন জীবনের জন্য তোমাকে শুভেচ্ছা। তুমি তো বাবার ভালোবাসার কাঙালি, তোমার যেন সেই ভালোবাসা মিলে। নিজের বাবার কাছ থেকে না হোক, জীবন সঙ্গী বাবার থেকেও না হয় পেলে।
বাহার ভাইয়ের উত্তরে চিত্রা ব্যথিত নয়নে চাইল, মানুষটার কি ব্যথা হচ্ছে না বুকে? তবে তার কেন রক্তক্ষরণ হচ্ছে, ভালোবাসা এত যন্ত্রণা কেন, বাহার ভাইরা এত অবুজ কেন? যাও চিত্রা, নিচে যাও, তোমার সুপুরুষ হবু বর হয়তো অপেক্ষা করছে, সুন্দর মানুষের আশেপাশে থাকলে তোমারই লাভ। সুন্দর মানুষ দেখলে চোখে একটু প্রশান্তি মিলে বুঝলে আমরা এত শালা পুড়ে ছাই, অথচ এই ছাইকে আমরাই চাই। চিত্রার এত আবেগীয় কথাটাকে বাহার বরাবরের মতন হেসে উড়িয়ে দিল, গাছাড়াভাবে বলল, শোনো মেয়ে, বয়স সন্ধির আবেগ কেটে গেলে বাহারও কেটে যাবে, এ বয়সে ঠোঁট পুড়ে যাওয়া উন্মাদ বকাটাদের বেশি ভালো লাগে, কিন্তু যখন বাস্তবতা বুঝবে তখন এই ভালো লাগা বড় জোর তোমার হাসির কারণ ছাড়া কিছুই না। যাও, নিচে তোমার জন্য অপেক্ষা করছে সবাই। চিত্রার কান্নার ছড়ত বাড়ল, দু কদম বাহারের দিকে এগিয়ে গিয়ে কেবল উচ্চস্বরে করল, বাহার ভাই। বাহার থামিয়ে দিল চিত্রাকে, গম্ভীর স্বরে বলল, যাও রঙ্গনা, বকাটে বাহার তোমার না, জীবন বাঁচাতে হলে সুশীল সঙ্গী দরকার, বাহাররা কেবল মনের ফ্যান্টাসি। চিত্রার কথা কথা বলতে গিয়ে বলা হলো না, আবার কত অনুভূতি না চাইতেও বলে দিল। বাহার ভাই তবুও নির্বাক, তবে তাই হোক, বাহার ভাইয়ের না হয় নাই হলো চিত্রা। ভিজে শাড়ি ভগ্ন হৃদয় নিয়ে চিত্রা যখন পা বাড়ালো সিঁড়ির দিকে, বাহার দুহাত মেলে আকাশপানে তাকিয়ে বলল, শুনেছ গো মেঘ, বাহার আর গিটার ছুঁয়ে দেখবে না, অষ্টদশীর হৃদয়ে বাহার আর একাদোক্কা খেলবে না। বাহার যে খুব নির্মমভাবে সেই দুটো জিনিসই ভেঙে দিয়েছে, বাহারের আর কেউ নেই, মেঘ না গিটার আর না অষ্টাদশী। চোখ বন্ধ করে আপন মনে গেয়ে উঠল, রঙ্গনা বাহার ভাই, ভালোবাসা হয় যদি পাঠশালা, প্রেমের আর এক নাম কাটার জ্বালা, কাটার জ্বালা। চলবে বন্ধুরা, গল্পটা কেমন হলো তা কিন্তু জানাতে ভুলো না। আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ।